আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি এমন একটি ভিডিও উপস্থিত করেছি যে ভিডিও আপনি দেখলে আপনার যে কতটা ভালো লাগবে সেটা আমি ভাষায় বলে বোঝানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে শিশুটির কথা পরিষ্কার হয় নাই, সে এত শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে সেটা আমার জানা ছিল না। ভিডিওতে ক্লিক করার পর আমি বুঝতে পারলাম যে আমরা কোন পৃথিবীতে বাস করি। আজকে আপনারা দেখবেন একটা বাবা, বাবা অবশ্যই কোরআন শরীফ পারেন কিন্তু সন্তানকে সন্তানের সাথে একটু ফাজলামি করতেছেন যে সন্তান ভুল কেমন ধরতে পারে। দেখবেন বাবাকে কেমন অফ কোথা থেকে কোনটার উচ্চারণ করতে হয় সেটাও এই ছোট্ট সন্তানটি অনেক সুন্দর করে বুঝিয়ে বলতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর কালাম যে খুব সহজ এটা শেখা কোনো কঠিন ব্যাপার নয়, তার জ্বলন্ত প্রমাণ এই ছোট্ট শিশু। আসুন আমরা এখন স্ক্রিন থেকে দেখে আসি সেই ছোট্ট শিশুটি কত সুন্দরভাবে কোরআন শরীফ শেখাতে পারে তার বাবাকে। এই ছোট্ট শিশু যদি কোনো মাদ্রাসাতে এখন মস্কের জন্য রাখা হয় অবশ্যই সুন্দরভাবে মস্ক পরিচালনা করতে পারে। আমার কথা কি আপনাদের সন্দেহ হচ্ছে? আসুন সরাসরি স্ক্রিনে আমরা দেখি বাচ্চাটির কাণ্ড, কীভাবে সে কোরআন শরীফ শেখাচ্ছে। من شر ما خلق أقل من شر من خلق من شر ما خلق من شر غاسق إذا وقد ومن شر غاسق إذا وقد غاسق غاسق গাসিকিন ও ইজা ওয়াকাব না গাসিকিন গাসিকিন হ্যাঁ বাংলা ইংলিশে গাসিকিন কয় আর বাংলাতে গাসিকিন গাসিকিন। যে শিশুটির কথা পরিষ্কার হয় নাই সে এত শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে সেটা আমার জানা ছিল না। ভিডিওতে ক্লিক করার পর আমি বুঝতে পারলাম যে আমরা কোন পৃথিবীতে বাস করি। আমরা কি পারছি এরকম একটা সন্তান রেখে যেতে? আমরা কি পারছি? আমরা কি এটা কল্পনা করতে পারি যে আমরা মরার পরে আমাদের সন্তান কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে? আমরা কি পারছি এরকম সম্পদ দুনিয়াতে রেখে যেতে যে সম্পদ আমাদের মৃত্যুর পরে কাজে আসবে? আমরা তো এখন শুধু দুনিয়া আর হাহাকার নিয়ে আমরা ব্যস্ত। আসুন এখনো সময় আছে আমরা পরিবর্তন হই, আমাদের সন্তানদিগকে ইসলামী শিক্ষা দেই যাতে করে আমরা মৃত্যুর পরে আমরা সুখ পেতে পারি আমাদের সন্তানদের উসিলায়। কারণ সন্তানরা পৃথিবীতে যে নেক আমল করবে তার এক ভাগ আমার কবরে গিয়ে পৌঁছবে। আর যদি সে দুনিয়াতে কোনো খারাপ কাজ করে তাকে জাগতিক শিক্ষা দিয়ে কোনো খারাপ কাজ করাই তাহলে তারও ভাগ আমার কবরে খারাপ যাবে, নাউজুবিল্লাহ। আসুন আমরা সকলে পরিবর্তন হই। এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।